हाई फ्रेंड वेलकाम टू माई चैनल स्टाडी ट्रिक्स बांगला। फ्रेंड्स अवशेषे रवींद्र भारती विश्वविद्यालय दूरशिक्षार माध्यमे अर्थात डिस्टेंसे तादेर विभिन्न सबजेक्टे पोस्ट ग्रेजुएट कोर्स करार जोन्नो परमिशन पेल। ये परमिशनटी पेয়েছে 2020-21 सेशने। तो यूजीसी थेके रवींद्र भारती विश्वविद्यालय তাদের 2020-21 সেশনের পিজি কোর্সের পারমিশন দেরিতে পাওয়ায় তাদের অ্যাডমিশন প্রক্রিয়াও শুরু হচ্ছে দেরিতে। তো এ ব্যাপারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আজ আনন্দবাজার পত্রিকায় তাদের ডিস্টেন্সে পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশনের নোটিফিকেশন জারি হয়েছে। তো এই ভিডিওতে আমরা জেনে নেব কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, আপনারা কোন কোন সাবজেক্টে ডিস্টেন্সে পিজি কোর্স করতে পারবেন এবং সাবজেক্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন। तो भिडियो शुरू करार आगे आपनादेरके अनुरोध करब, आपनारा जरा एखोनो आमादेर चैनल सबसक्राइब करेननि तारा स्कूल कलेज और यूनिवर्सिटीर एडुकेशन रिलेटेड याबतीय निउज आपडेट पेते आमादेर चैनलटी सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल करे राखुन समस्त नोटिफिकेशन सबार आगे पावार जोन्नो। तो आर देरी ना करे शुरू करछि आजकेर भिडियो। तो फ्रेंड्स आपनारा देखते पाच्छेन रवींद्र भारती यूनिवर्सिटीर डिस्टेंस एडुकेशन डिपार्टमेंट थेके प्रकाशित हवा नोटिसटी नोटिस प्रकाशेर डेट दिएछे 9-8-2021। ना नोटिसे बोलेछे नोटिस फर एडमिशन 2020-21 द यूनिवर्सिटी इनवाइट्स ऑनलाइन एप्लीकेशन टू द पीजी प्रोग्राम्स यूजीसी डीईबी अप्रूव्ड एकेडमिक प्रोग्राम्स। तो नोटिफिकेशन नम्बर दिएछे अफ सेमिस्टार उइथ सीबीसीएस मोड। तो रवींद्र भारती यूनिवर्सिटीर जे पीजी प्रोग्राम कोर्सेर एडमिशन निते चलेछे एई पीजी कोर्सटी सेमिस्टार बेसिसे अर्थात 6 मास अंतर अंतर एकटी करे परीक्षा होबे फर द एकेडमिक सेशन 2020-21 ऑन फार्स्ट कम फार्स्ट सर्विस बेसिस सीट आर लिमिटेड। तो एखाने जरा आगे अप्लाई करबे ताराई भर्ती चान्स पाबे एबं सीट संख्या खूबी सीमित। इन द सबजेक्ट्स अफ, तो एखाने कौन कौन सबजेक्टे पीजी कोर्से भर्ती नेওয়া হবে সেগুলো বলেছে না বেঙ্গলি, সংস্কৃत, এনवायरमेंटल स्टाडिज, एमडब्ल्यूएस अर्थात मास्टर अफ सोशल वार्क, ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত। তো অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে 17 আগস্ট থেকে চলবে 16 নভেম্বর পর্যন্ত। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে তার একটি ডিটেলস লিস্ট এখানে দিয়েছে। তো আপনারা ভিডিওটি পজ করে আপনাদের নিকটবর্তী স্টাডি সেন্টারটি দেখে নিতে পারেন। তো এবার দেখে নেব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করতে গেলে সাবজেক্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। বাংলা, ইংরাজি, সংস্কৃত, ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ইউজিসি রিকগনাইজ কোনো ইনস্টিটিউশন থেকে অনার্স, জেনারেল বা পাস কোর্সে ওই সাবজেক্টটি নিয়ে ন্যূনতম 300 নম্বর পড়ে থাকলে আপনি এই সাবজেক্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। এমএ ইন এডুকেশন, আপনি যদি বিএড বা স্পেশাল বিএড করেন তাহলে মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি যদি গ্র্যাজুয়েশনে এডুকেশন সাবজেক্টটি ন্যূনতম 300 নম্বর নিয়ে পড়ে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। তো জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি করতে গেলে আপনাকে গ্র্যাজুয়েশনে জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে। পরিবেশবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীত এবং ভোকাল মিউজিক এই সাবজেক্টগুলোর ডিস্টেন্সে মাস্টার ডিগ্রির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ওই সাবজেক্টগুলো বা সমতুল্য কোনো সাবজেক্ট গ্র্যাজুয়েশনে অনার্স, পাস বা জেনারেলে পড়লে মাস্টার ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্সে পিজি কোর্সের অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশনটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তার ডিটেলস নোটিফিকেশন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স এডুকেশনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। যেহেতু 17 তারিখ তাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, আশা করছি তার আগেই তাদের ওয়েবসাইটে নোটিশ আপলোড করে দেওয়া হবে। এই ছিল আপাতত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পিজি কোর্সের ভর্তির নোটিশ। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।